আমরা দ্বিতীয় পর্বে চলে এসেছি, এটা হচ্ছে অভ্যাস পর্ব। প্রস্তুতি পর্বের সঙ্গে এই পর্বটাও প্যারালালি চলবে। এক্ষেত্রে কতগুলো বিষয়কে আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত উত্তর লেখা অভ্যাস তৈরি করতে হবে। তোমরা যে 2, 3, 5 নম্বরের জন্য প্রশ্ন রেডি করেছো, সেই প্রশ্নগুলো সময় ধরে লেখা প্র্যাকটিস করতে হবে। এক্ষেত্রে সময়টা হচ্ছে তোমার 3 ঘন্টা থাকে, সুতরাং 3 ঘন্টায় আমরা যদি আমাদের 36 নম্বরের শর্ট কোশ্চেন করতে হয়, তার বাইরে পড়ে থাকছে যে বাদবাকি নাম্বারটা, সেই নাম্বার হচ্ছে তোমার হিসাব করে দেখা যাচ্ছে কি এক একটা 2 নম্বর লেখার জন্য তুমি কমপক্ষে 5 থেকে 6 মিনিট পেতে পারো, একইভাবে 3 নম্বর লেখার জন্য তুমি 8 থেকে 9 মিনিট, এবং একটা 5 নম্বর কোশ্চেন লেখার জন্য ম্যাক্সিমাম তুমি 15 মিনিট পেতে পারো। তাহলে এই এই সময়ের মধ্যে বাড়িতে যত বেশি অভ্যাস করবে লেখা, তত কিন্তু তোমাদের পরীক্ষার উত্তর লেখা অনেক সহজ হবে, বোর্ডের পরীক্ষায় তত কিন্তু তুমি সহজভাবে বিষয়টা লিখতে পারবে। এবারে কথা হচ্ছে এই লেখার ক্ষেত্রে তোমাদের কতগুলো বিষয় মেনটেন করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি সময় ধরে লেখা, 2 নম্বর যে বিষয়টা তোমরা লিখলে সেই বিষয়টা ভালো করে চেক করে নেও, 3 নম্বর হচ্ছে কি সেটাকে আবার লেখা, যাতে করে যে ভুলগুলো যদি হয়ে থাকে সেই ভুলগুলো কিন্তু কারেকশন করার সুযোগ তোমাদের থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি দেখো যে সময় সেখানে বেশি লেগে যাচ্ছে, তাহলে কিভাবে আমরা কতটা কমিয়ে বা সেই জায়গায় কোন শব্দের প্রয়োগগুলো আমার দরকার নেই, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যাতে করে তোমরা বিষয়টাকে একটা নির্দিষ্ট সময়ের গণ্ডির মধ্যে বেঁধে ফেলতে পারো। এরপরে 2 নম্বর হচ্ছে রিডিং এর অভ্যাস করা। তোমরা ভারতের যে প্রাকৃতিক পার্ট আছে সেখান থেকে বা ভারতের অর্থনৈতিক পার্ট থেকে মূলত যে ম্যাপ পয়েন্টিং গুলো এসে থাকে, সেইগুলো তোমাদের ভালো করে অভ্যাস করতে হবে। এক্ষেত্রে কোন কোন পাহাড় পর্বত নদ নদী বা হ্রদ বা আমাদের মালভূমি বা এদিকে তোমার শিল্পাঞ্চল বা তোমার কৃষিজ ফসল উৎপাদন, কোথা থেকে কি কোশ্চেন আসতে পারে 2021-এ, সেটা দেখে নিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বেছে নিয়ে সেই অনুযায়ী তোমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে থাকো। ড্রয়িং প্র্যাকটিস, এখানে তোমার নদীর কাজ, বায়ুর কাজ, হিমবাহের কাজ বা আরো যে অন্য কোনো পার্ট থেকে যদি আমার ইন্ডিয়ার ম্যাপে কে সেখানে কোনো উৎপাদক অঞ্চলকে দেখাতে হয়, সেই বিষয়গুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত কিন্তু বিষয়টা তোমার কাছে। এবং 3 নম্বর হচ্ছে পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি করা। বাড়িতে তোমরা চ্যাপ্টার ধরে ধরে পরীক্ষা দিতে পারো, বা সমস্ত চ্যাপ্টার হয়ে গেলে পরে তোমরা একটা 90 নম্বর বা 50 নম্বরের পরীক্ষা দিতে পারো। এক্ষেত্রে তোমরা তোমাদের গৃহশিক্ষক বা বিদ্যালয়ের শিক্ষকের উপর নির্ভরশীল হতে পারো, তারা তোমাদের কোশ্চেন দিয়ে দিল, তোমরা সেই বেসিসে বাড়িতে প্র্যাকটিস করলে। এর বাইরে তোমাদের কাছে টেস্ট পেপার আছে বা এর আরো যদি অন্য কোনোভাবে কোশ্চেন তোমরা জোগাড় করতে পারো, সে বিভিন্ন স্কুলের তোমরা কালেক্ট করতে পারো, সেই কালেক্ট করে সেইগুলো একটা সময় ধরে বাড়িতে লেখার অভ্যাস করো, এবং সেই সঙ্গে সঙ্গে নিজেরাও চেক করলে, আর পাশাপাশি তোমরা তোমাদের যে গৃহশিক্ষক বা বিদ্যালয়ের শিক্ষক আছে তাদের কাছ থেকেও চেক করিয়ে নিলে, কোন জায়গায় কি ভুল হচ্ছে, কোন অ্যাঙ্গেলে লেখাটা দিলে ভালো হয় বা কোন জায়গায় কি ছবি দেবে, ইত্যাদি ব্যাপারগুলো তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার। আমাদের এই আলোচনার অন্তিম পর্বে চলে এসেছি, মাধ্যমিকে কিভাবে ভালো নাম্বার পাওয়ার যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম, সেই অন্তিম পর্ব হচ্ছে এই পরীক্ষা পর্ব। এই পরীক্ষায় কতগুলো বিষয় কিন্তু আমাদেরকে ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে, তবেই কিন্তু পরীক্ষার হলে গিয়ে সঠিকভাবে লিখে আসতে পারবো। এবং সঠিকভাবে শুধু লিখে আসা নয়, সেখানে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাকভাবে দিয়ে আসতে হবে। তাহলে আমরা যে সারা বছর ধরে যে প্রিপারেশনটা নিলাম, সেইটা যদি আমরা হলে গিয়ে সঠিকভাবে লিখে আসতে পারি, তবেই কিন্তু আমরা একটা ফুল মার্কস পাওয়ার জায়গা কিন্তু তৈরি করতে পারবো। এক্ষেত্রে আমাদেরকে কতগুলো বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। প্রথমত কি উত্তরপত্রটা সঠিকভাবে লেখা। এবার এই উত্তরপত্র লিখব বলতে সেখানে কতগুলো বিষয় কিন্তু আমাকে পরপর ঠিক রাখতে হবে। 1 নম্বর হচ্ছে মার্জিন। আমরা জানি প্রত্যেকে খাতায় মার্জিন দিতে হয় পরীক্ষার খাতায়, সেই মার্জিন দেওয়ার ক্ষেত্রে আমাদের বাম দিকে একটু বেশি করে, ডান দিকে একটু কম, উপরে একটু মার্জিন দেওয়া, আবার একইভাবে নিচে একটু কম করে মার্জিন দিতে হয়। এবারে বাঁ দিকের মার্জিনটা আমরা আমাদের কোশ্চেনের দাগ নাম্বার লেখার ক্ষেত্রে ব্যবহার করছি, একইভাবে পরীক্ষক তিনি ওই প্রশ্নের নাম্বার দেওয়ার ক্ষেত্রে ডান দিকের মার্জিনটা ব্যবহার করে থাকেন।
একই ভাবে তোমার দুটো প্রশ্নের মাঝে যে তোমরা গ্যাপ রাখছো সেই গ্যাপটাও আবার কিন্তু পরীক্ষকের কাজে লাগে। সেক্ষেত্রে যখন তোমরা পরপর তিনটে কোশ্চেন একটা একটা কোশ্চেনের যে পার্ট কোশ্চেন থাকে সেইটা যখন তিনটে কোশ্চেন পরপর লিখলে, তখন সেক্ষেত্রে কিন্তু ওই পার্ট নাম্বারগুলো যোগ করে করে যে টোটাল নাম্বার হচ্ছে সেই নাম্বারটা কিন্তু তাদের করার এক সুবিধা তৈরি হয়। দু নম্বর হচ্ছে কি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তোমরা জানো তোমাদের যে মাধ্যমিকের কোশ্চেন হয় সেখানে একটা জায়গায় লেখাই আছে, দেখো, মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক, আনটিডিনেস অ্যান্ড ব্যাড হ্যান্ড রাইটিং। দেখো এখানে সেখানে বানান ভুল এই ব্যাপারগুলো কিন্তু, এবং হ্যান্ড রাইটিং যেটা সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ তোমরা যখন বই পড়ছো সেক্ষেত্রে বানানের জায়গাটা কিন্তু সঠিক রাখতে হবে। বানানটাকে যত সম্ভব ঠিক রাখলে সেখানে কিন্তু নাম্বার তোমার বেশি উঠবে, না হলে বানান ভুল হলে কিন্তু নাম্বার কমতে থাকবে। পরিচ্ছন্ন যদি তোমার হাতে লেখা হয় সেক্ষেত্রে তোমার পরীক্ষক যিনি খাতা দেখছেন তিনি না বুঝতে পারার জন্য তোমার নাম্বার, সঙ্গে সঙ্গে তোমার আরো কতগুলো ব্যাপার মেনটেন করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে স্পেস মেনটেন। তোমরা যে পরীক্ষার খাতায় লিখছো সেক্ষেত্রে কিন্তু স্পেস মেনটেন কিন্তু খুব জরুরি। মেনলি যাদের ক্ষেত্রে হাতে লেখা মোটামুটি বা একটু বাজের দিকে তারা কিন্তু অবশ্যই স্পেস মেনটেনটার উপর জোর দিতে হবে। যাদের হাতে লেখা ভালো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের হাতে লেখা মোটামুটি বা একটু খারাপের দিকে তারা কিন্তু স্পেস মেনটেনটার উপর অবশ্যই জোর দেবে। এক্ষেত্রে স্পেস মেনটেন কি না, দুটো শব্দের মধ্যে আমরা যে একটা বাক্য লিখছি সেই বাক্যের যে আমরা কতগুলো শব্দ লিখছি সেই শব্দের মধ্যে গ্যাপটাকে ঠিকঠাকভাবে রাখা, একইভাবে দুটো লাইনের মধ্যে গ্যাপটাকে মেনটেন করা, একইভাবে তোমার এক একটা প্রশ্ন দুই হোক তিন হোক বা পাঁচ নম্বরের যে আমরা প্রশ্ন লিখছি সেই প্রশ্নের লেখার ক্ষেত্রে আমরা দুই তিন পাঁচের যে লিখছি প্রত্যেকটার মধ্যে একটা গ্যাপ মেনটেন করা, তাহলে এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর কি আছে না, আমরা পেন আর পেন্সিল যে ব্যবহার করছি সেই পেন পেন্সিলের ব্যবহারটার প্রতি কিন্তু কালিতে সে বডিটা লিখছে তাহলে হেডিংটা একটা অন্য কালি, সে আমরা জেনারেলি যদি আমি কালো কালিতে লিখি তাহলে নীল কালিতে আমার হেডিং হচ্ছে। আর কি না, পেন যেটা ব্যবহার করছো সেটা সারা বছর যে পেনটা তোমরা ব্যবহার করছো সেই পেনটাই কিন্তু সেখানে বাড়িতে সেই পেনটা যেন কমপক্ষে 5 থেকে 10 মিনিট লেখা থাকে, তাতে করে আমরা পরীক্ষার হলে প্রথম থেকে কিন্তু স্পিডে লিখতে পারবো। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আর পেন্সিল যারা এমনি শুধু মানে কোনো এক কালারের পেন্সিল ব্যবহার করতে চাইছো, অর্থাৎ আমরা যেটা HB পেন্সিল এমনি ব্যবহার করে থাকি, তাহলে সেই পেন্সিলে যদি আঁকতে থাকো তাহলে আঁকার যে ডিপনেসের ভ্যারাইটি কিন্তু তোমায় করতে হবে। আর কি না, আরেকটা ব্যাপার হচ্ছে কি না, তোমরা যদি কালার পেন্সিল ব্যবহার করো তাহলে কালার পেন্সিল ব্যবহার করলে কালার পেন্সিলের ক্ষেত্রে তোমরা কোনটা কোন কালার হবে সেই অনুযায়ী বাড়িতে প্র্যাকটিস যেটা করবে সেটা তোমরা ওখানে পরীক্ষার খাতায় আঁকার চেষ্টা করবে। এরপরে আরো কতগুলো ব্যাপার রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে প্রশ্ন নির্বাচন এবং পরপর উপস্থাপন। এই প্রশ্ন নির্বাচনের ব্যাপারটা কি না, আমরা যে আমাদের ধরো 5 নম্বরের প্রশ্ন, যেটা জেনারেলি 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এই ব্যাপারটা বলা হয়ে থাকে 5 বা 3 নম্বরের ক্ষেত্রে, যে আমরা কোন প্রশ্নটা লিখলে আমরা বেশি নাম্বার পাবো, অর্থাৎ 5-এর বেশি না বা 3-এর বেশি না, কিন্তু কথা হচ্ছে 5 নম্বরের মধ্যে 5ই পাবো কোন কোশ্চেনটা অ্যাটেম্প করলে। দেখা যায় কিছু কোশ্চেন আছে তার ছবি থাকে, কিছু তার উদাহরণ দেওয়ার জায়গা থাকে বা কিভাবে সৃষ্টি হচ্ছে, তাহলে সেই জায়গাগুলো কিন্তু যেগুলোর ক্ষেত্রে থাকবে আমরা সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করার পর উপস্থাপনের কথা যেটা বলা হচ্ছে সেক্ষেত্রে কি না, আমরা ধরো 2-এর দাগে কোশ্চেনগুলো লিখছি তাহলে পরপর 2-এর দাগে লিখবো, তারপরে 3-এর দাগে, তারপরে 4-এর দাগে, এইভাবে কিন্তু হতে থাকবে। অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থী করে থাকে যে প্রথমে একটা 2-এর দাগের একটা কোশ্চেন লিখলো, আবার 5 পাতা পরে একটা 2-এর দাগের কোশ্চেন, বা আবার 6 পাতা পরে আর একটা কোশ্চেন। এতে কি হয়, পরীক্ষকের খাতা দেখার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধার সম্মুখীন হতে হয়। অনেক সময় দেখা যায় কোনো একটা কোশ্চেনের উত্তর সে হয়তো লিখেছে কিন্তু পরীক্ষক উনি খাতা দেখার সময় যোগ করার জায়গা হয়তো একটা মিস হয়ে গেছে, এটা হতে পারে আবার নাও হতে পারে, তবে না হওয়াটাই মানে স্বাভাবিক ব্যাপার। কিন্তু হয়ে গেলে তখন সেক্ষেত্রে কিন্তু সে আর কোনোভাবে কিন্তু ওই নাম্বারটা আর পাচ্ছে না। সেই জন্য যতটা সম্ভব আমরা যদি পরপর উপস্থাপন করি তাহলে কিন্তু আমাদের সঠিকভাবে নাম্বার পাওয়াটাও আরও সম্ভব। বিষয়ে তোমাদের মাথায় রাখতে হবে, তার মধ্যে আন্ডারলাইন করতে হবে, একটা উত্তরের গুণমান অনুযায়ী সেখানে যে যে জায়গায় গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো রয়েছে সেগুলো আন্ডারলাইন করে বোঝাতে হবে। আর কি
না ম্যাপ পয়েন্টিংটাকে সঠিকভাবে করতে হবে। এই ম্যাপ পয়েন্টিং নিয়ে আমি এরপর একটা ভিডিও আপলোড করব, তোমরা অবশ্যই সেটাকে দেখবে। এই ম্যাপ পয়েন্টিং এমন একটা জিনিস যেখানে যে জায়গায় যে সিম্বল ব্যবহার করা সেটা কিন্তু খুব জরুরি। তাহলে তোমরা ম্যাপ পয়েন্টিংটার উপর জোর দেবে, সঠিকভাবে সেখানে ম্যাপ পয়েন্টিং করে আসতে হবে, কোনোভাবে তাড়াহুড়ো করে সেখানে দিল্লি যে জায়গায় আমরা দিল্লির জায়গায় অন্য একটা জায়গায় করে দিলাম সেটা কিন্তু খুব একটা সঠিক। দুটো বিষয় এটা তোমার সিস্টেমের মধ্যে নয় কিন্তু তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে, সেই দুটো হচ্ছে এক নম্বর হল সিচুয়েশন, যে হলে পরীক্ষা দিতে গেছো সেটা কিন্তু তোমার স্কুল নয়, যে তোমাকে চিনবে তোমাকে জানবে যে এ ভালো ছেলে বা এ মোটামুটি ছেলে, এরকম কিন্তু ব্যাপার নয়। তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকবে, তারা কে কি মানসিকতার হবে তোমার কিন্তু জানা নয়। সেই জন্য হল সিচুয়েশন যাই হোক না কেন, আলটিমেট তোমার লক্ষ্যমাত্রা হচ্ছে একটা ভালো রেজাল্ট করা। তাহলে এই যদি মানসিকতা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু একটা পজিটিভ চিন্তা ভাবনার অধিকারী হতে হবে। সেই জায়গায় সেখানে টিচাররা কিরকম বিহেভ করছে বা তোমার পাশের স্টুডেন্ট তোমার সঙ্গে কিরকম বিহেভ করছে সেই জায়গাগুলো কিন্তু খুব একটা গুরুত্ব দিয়ে অ্যাভয়েড করতে হবে, করে আলটিমেট তোমাদের পরীক্ষাটাকে ভালোভাবে দিয়ে আসতে হবে। আর লাস্ট অফ অল তোমাদের হচ্ছে চেকিং এর ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা যা যা লিখে এলে অনেক সময় দেখা যায় প্রথমের দিকে একটু টেনশনে হয়তো বা তাড়াহুড়োর সময় একটু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, আর অবশ্যই তোমরা চেকিং এর ক্ষেত্রে নিজের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই ব্যাপারগুলো কিন্তু একটু লক্ষ্য রাখবে। তাহলে এই বিষয়গুলো যদি ওভারঅল আমরা একটু ভালোভাবে জোর দিই বা ভালোভাবে একটু যত্নশীল হই তাহলে কিন্তু আমরা ভূগোলে অনায়াসেই 90, 95 বা 100 নাম্বার আরামসে পেতে পারি। সেই জায়গায় তোমরা প্রত্যেকে এই বিষয়গুলো ফলো করো, খুব ভালো রেজাল্ট করো, এই আশা রেখে আমি আজকের এই ভিডিও শেষ করছি। তবে ভিডিও শেষ করার আগে তোমাদের অবশ্যই বলবো যে ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা প্রত্যেকে লাইক কমেন্ট দাও এবং শেয়ার করো এবং অবশ্যই তোমার সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা গিয়ে তোমরা ক্লিক করো।